আমার আপন ঠাকুর মা মারা গেছে, আমার বাবার যে মা মারা গেছে, আমি ছোট, শ্মশানে ছোটদেরকে যাওয়া নিষেধ। ঠাকুরমাকে যখন শ্মশানে নিয়ে গেছে, নিয়া যে যখন এই চিতা খোলার মধ্যে রাখছে, রাখিয়ে মুখে আগুন দিছে। আমার ঠাকুরমা ছিল আমার চেয়ে অনেক সাদা উজ্জ্বল চেহারা, আমাকে খুব ভালোবাসতো। যখনই যাইতাম, জামতলা ধোপাপট্টিতে বাড়ি ছিল, আমি থাকতাম সস্তা করে, গেলে বুকের মধ্যে জড়ায় ধরে বলতো, দাদু ভাই আসছো, আয় বুকে আয়, আমার জন্য প্রসাদ রেখে দিত। ওই ঠাকুরমা যখন মারা গেছে, আমার চোখের সামনে দেখছিলাম আমার বাবা নিজের হাতে আগুন দিয়ে আমার ঠাকুরমার মুখটাকে জ্বালায় দিছে, আমার ঠাকুরমার গায়ে যখন আগুনটা লাগাই দিছে, আমি দূর থেকে দেখতেছি দাও দাও করে আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে, আমার ঠাকুরমার রগগুলো টাস টাস করে ফুটতেছে। দূর থেকে তাকায় তাকায় দেখলাম আগুন জ্বলে, দাও দাও করে জ্বলতেছে। আমার মনে হয় ওই দিন মনে হয়েছিল আগুন আমার ঠাকুরমার চিতা জ্বলে না, আগুন জ্বলে আমার কলিজায়। আমি চিন্তা করলাম আজকে যেইভাবে আমার বাবা আমার ঠাকুরমাকে আগুনে জ্বালায়, একদিন আমার যখন মা মারা যাবে, সে আগুনে জ্বলবে, আমি কিভাবে সহ্য করব। আমার ভাইরে ওই ছোটোবেলায় আমার বয়স কত মনে নাই, যখন আমার বাবা নিজের হাতে তার মাকে আগুনে পুড়ে ছাই বানায় ফেলাইছে, এত পরিমাণ কাঁদছি, কাঁদতে কাঁদতে আমার প্যান্ট শার্ট ভিজে গেছে, অজ্ঞান হয়ে চিতা খুলে পড়ে গেছে। জ্ঞান আসার পর দেখলাম চিতা খুলে একদম পরিষ্কার, সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আজকে আমার যে বাবা এখানে একটু সামনে আসে, বাবা এখানে আসছে, তার হাত ধরে আমি ওই দিন শ্মশান থেকে বের হওয়ার সময় বলছিলাম, বাবা তুমি আমার, ওই দিন শ্মশান থেকে বের হওয়ার সময় হাতটা ধরে বলছিলাম, বাবা তুমি সন্তান হয়ে কিভাবে তোমার মার মুখে আগুন লাগাইলে, আগুনে জ্বালাইলা, তোমার কি মা লাগে নাই? ওই দিন আমার বাবা বলছিল, বাবা কি করবো, এটা ধর্মের নিয়ম। ওই দিন কেঁদে কেঁদে বলছিলাম, বাবা তুমি তোমার সন্তান হয়ে তোমার মার মুখে আগুন লাগাইতে পারো, মাকে আগুনে জ্বালাইতে পারো, আমি তো পারবো না বাবা, আমি কি করব বাবা? বলে কি করবে, ধর্মের নিয়ম মানতেই হবে। সেদিন থেকে ইসলামের তালাশে, সত্য ধর্মের তালাশে বের হয়ে গেছি, কলিজার মধ্যে ব্যথা, আমার চোখের সামনে আমার মা আগুনে জ্বলবে সহ্য করতে পারবো, আমার জন্মদাতা বাবা আগুনে জ্বলবে সহ্য করতে পারবো না। সেদিন থেকে সত্য ধর্মের তালাশে বের হয়ে গেছে। আমার ভাইরা, কিছুদিন আগে আমার ভাইটা যখন মারা গেছে, কলিজায় মানে না, শ্মশানে দৌড়ে গেছে, দূর থেকে তাকায় তাকায় দেখলাম আমার ভাইটাকে আগুনে জ্বালাই আমার নিজের বাবা নিজের হাতে পুরে ছাই করে দিয়েছে। অনেকদিন কাঁদতে কাঁদতে দোয়া করতে করতে আজকে আপনাদের মাঝে আল্লাহ আমার বাবাকে কবুল করছে, এখন কালেমা পড়বে, মুসলমান হবে, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবাকে নিয়ে যেন আমি জান্নাতে একসঙ্গে থাকতে পারি, আমার বাবাকে যেন আল্লাহ মাফ করে দেন। এখন কালেমা পড়বে, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। এখন আমি আমার বাবাকে কালেমা পড়াবো, ডান হাতটা দেন, সকলের কাছে দোয়া চাই আমার বাবার জন্য। থাক থাক, এরা থাকো, তোমরা একটু এর কথা বলেন, আপনি যে কেন মুসলমান হইতেছেন। কিন্তু আমি অনেক বিদায় ছিলাম, সেই জন্য আমি কোনো কিছু বলি না, আসতেও পারি না। এখন আমি আমার ছেলের ভয় শুনে, সব কিছু শুনে আমার মনে খুব আতঙ্কটা ঢাকা দিয়ে দিয়েছে, সেই জন্য আমি এখন শুনলাম যে মুসলমান ছেড়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে দিয়েছি, আপনারা সবাই আমার জন্য দোয়া করিবেন। আসসালামু আলাইকুম।
মানুষ সব করাবে আপনি সাথে সাথে করবেন সমাবেত উপস্থিতি আজকের মোবারক মজলিসের মধ্যে একজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে জান্নাতি হবে দেশবাসী হবে আমি একজন ইমানদার মুসলমান হিসেবে এতে সৌভাগ্যের বিষয় আমাদের আতিথ্য আতঙ্কিত হতে পারে না পারে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে সাহাবায়ে কেরাম খুশিতে এত জোরে মানে স্লোগান দিয়েছেন সারা মক্কাবাসী কেঁপে উঠছে সারা মক্কা আজকে সারা খুশির বিষয় আল্লাহ পাকের এক বান্দা ইসলাম ধর্ম গ্রহণ করে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে হবে এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় আমরা আল্লাহর কাছে দোয়া করি সারা টুপি সমস্ত টুপি 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 ইসলামের ছায়াতে আশ্রয় গ্রহণ করে সমস্ত বিধানের ইসলামের ছায়াতে আশ্রয় গ্রহণ করে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে হতে পারে আমরা সকলে আমিন আমিন ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হবে মুসলমান হল ইসলাম ধর্ম গ্রহণ করতেছে বাবা তার ছেলের হাতে করে মুসলমান হচ্ছে এটা হলো সবাইকার বিষয় আনন্দের বিষয় সবাই আলহামদুলিল্লাহ বলি সবাই আমরা আমরা প্রণাম আমার সাথে কালেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা তৈবার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত আর কোন মাবুদ নাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আল্লাহু আকবার বলেন আজকে 21 বছর মূর্তি পূজা করেছি 21 বছর মূর্তির পায়ে সেজদা করেছি যে আল্লাহ 21 বছর পর্যন্ত ওই মূর্তির পায়ের থেকে 21 বছর পরে আমাকে উঠাইয়া মন্দির থেকে বের করে মসজিদে ঢুকে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার তৌফিক দান করছেন কে জবান খুলে বলেন কে সে আল্লাহ এখন আছে না নাই এখন বুঝে শুনে একটা প্রশ্নের জবাব দিবেন যে আল্লাহ আমার মতো একটা সন্তানকে জন্ম হয়েছে হিন্দুর ঘরে হিন্দু পরিবারে আপনার জন্মগতভাবে পারিবারিকভাবে ইসলাম পেয়েছেন আমি জন্মগতভাবে পারিবারিকভাবে ইসলাম পাই নাই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমার মা ছাড়তে হয়েছে বাবা ছাড়তে হয়েছে ভাই ছাড়তে হয়েছে বোন ছাড়তে হয়েছে ঘর বাড়ি ছেড়ে দিনের পর দিন রাস্তায় পড়েছিলাম মসজিদের ভিতরে না খাইয়া দিনের পর দিন পয়রা রয়েছি না খেয়ে পড়েছিলাম ইসলাম কত মূল্যবান জিনিস
বুঝ দিবেন কে আমি খুব ভালো করে চিন্তা ভাবনা করে দেখেছি দুনিয়া থাকার জায়গা না থাকতে পারবো না কি বলেন পারবেন না কি কে কিন্তু এই দুনিয়াতে কে আনলো কে রাখলো কে কোথায় যাব এই চিন্তা যোগ বিয়োগ করে হিসাব করে খুব ভালো করে দেখলাম যে এই দুনিয়াতে এখন আসি আসছি আবার থাকবো না কোথায় যাব জানা নাই এটা নিয়ে যখন চিন্তা ভাবনা শুরু করলাম কোরআন হাদিস নিয়ে যখন ঘাটাঘাটি শুরু করলাম আমি হিন্দু থাকা অবস্থায় আপনাদের মতো এরকম ভাবে মাহফিলের পিছনে টুপি মাথায় দিয়ে বসে যেতাম তখনও কালেমা পড়ি নাই মুসলমান হই নাই ওয়াজ মাহফিল শুনেছি উলামায়ে কেরামদের জবান থেকে ইসলামের কথা শুনেছি তারপরে নিজে কোরআন এবং হাদিসের কিতাব পড়েছি পড়েছে আল্লাহ বুঝদান করে দিয়েছে ইসলাম সত্য বাকি সব মিথ্যা আমার ভাইরা বলবেন কিভাবে তার প্রমাণ আমি চ্যালেঞ্জ করে যে আই ক্যান চ্যালেঞ্জ কোরআন যে ইসলাম যে সত্য তার বাস্তব প্রমাণ হলো কোরআন কি বলেন ঠিক কিনা পৃথিবীর ভিতরে যত বড় বৈজ্ঞানিক বলেন দার্শনিক বলেন যত বড় কিতাবের লেখক হোক না কেন কিতাব লেখার পরে শেষে লেখে দেয় আমার কিতাবে ভুল থাকলে ধরাই দিবেন সংশোধন হয়ে যাব আছে না নাই কিন্তু ইসলামের যে খোদা আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে যে কিতাব দান করেছেন এই কিতাবের শুরুতেই লিখে দিয়েছেন চ্যালেঞ্জ করে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন কোরআনের শুরুতে সূরাতুল বাকার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন এটা হচ্ছে সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই ভুল হবে এমন কোনো সন্দেহ পর্যন্ত নাই সুবহানাল্লাহ কইবেন না এই কোরআন নাজিল হওয়ার আজকে 1400-1500 বছর হয়ে গেছে কত ইহুদি কত পণ্ডিত কত বৈজ্ঞানিক কত দার্শনিক কোরআন নিয়ে রিসার্চ করছে শিবশক্তি মহারাজ ভারতের 17টা ডক্টরেট ডিগ্রি অর্জন করে শিবশক্তি মহারাজ বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে সে রিসার্চ করতে করতে দেখে প্রত্যেক ধর্মের গ্রন্থের মধ্যে ভুল পাওয়া যায় যখন কোরআন নিয়ে গবেষণা শুরু করছে তার নিজের জীবনের ভুল ধরা পড়ে গেছে সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে অথচ তাকে তার দেশের হিন্দুরা তাকে দেবতা মনে করত তাকে ঠাকুর মনে করত তাকে পূজা করত সেই মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমার ভাইরা চাঁদের দেশে গেছে দুইজন বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কলিংস দুইজন বৈজ্ঞানিক চাঁদে গেছে চাঁদের মধ্যে গিয়ে সব কিছু নিয়ে গবেষণা করে দেখে চাঁদের ভিতরে একটা বিরাট ফাটল দেখা যায় এ ফাটলের ছবি উঠায় নিয়ে আসছে ছবি উঠে আইনে আমেরিকার নাসা ল্যাবরেটরিতে পরীক্ষা করছে আমেরিকার নাসা ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা গেছে এ ফাটল আজকের ফাটল না আজ থেকে 1300-1400 বছর আগের ফাটল কে ফাটাইলো কিভাবে ফাটলো গবেষণা করতে করতে গিয়ে দেখে ইসলামের যে নবী জনাবে মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরো হয়ে গেছে আল্লাহর হুকুমে বলেন না সুবহানাল্লাহ 1400 বছর পরে নীল আর্মস্ট্রং মাইকেল কলিংস এই ফাটল নিয়ে গবেষণা করে যখন ইসলামের নবীর সত্যতা প্রমাণ পাইল সাথে সাথে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে অথচ চাক্ষুর সামনে দেখেও আবু জাহেল কালেমা পড়তে পারে বোঝা গেল হেদায়েতের মালিক জবান খুলে বলেন আরো জোরে বলেন হেদায়েতের মালিক আল্লাহ এজন্য আমার ভাইরা মুরব্বী বাবারা আজকে এখানে বলে যাই কে কতটুক মানবেন মানবেন না জানি না আমার দায়িত্ব জানিয়ে দেওয়ার আপনারা শুনে যাবেন আপনাদের জব আপনি দিবেন আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব এই আশেপাশে গুরুস্থানে অনেকের মা শুয়ে রয়েছে বাবা শুয়ে রয়েছে হয়তো বা তারা কে কোথায় কি অবস্থা আছে জানি না আমেরিকা লন্ডন সব জায়গায় 2 মিনিটের মধ্যে মোবাইলে যোগাযোগ করা যায় খবর নেওয়া যায় বাড়ির পাশে গুরুস্থানে মা শুয়ে আছে বাবা শুয়ে আছে আজও পর্যন্ত খবর নিতে পারছেন আমার ভাইরা যে কবর দাদা গেল দাদি গেল মা গেল বাবা গেল সেই কবরটা আপনার আমার জন্য অপেক্ষমান আছে না নাই একদিন যেতে হবে কি হবে না এ দুনিয়াতে যদি থাকার কোনো সিস্টেম থাকতো আদম আলাইহিস সালাম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত থাকতো আম্বায়ে কেরাম দুনিয়ায় থাকতো সাহাবা কেরাম দুনিয়ায় থাকতো যেহেতু নবীরা থাকতে পারে না সাহাবা কেরাম থাকতে পারে না ওলি আউলিয়ারা থাকতে পারে না বোঝা গেল আমরা থাকতে নিঃশ্বাসের বিশ্বাস না এক সেকেন্ডের ভরসা এটা বাস্তবতা এজন্য আমার ভাইরা খুব বুঝে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করছি পাগল হই নাই মাথাও খারাপ হয় নাই
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্নের মাধ্যমে কালামা পড়ার তৌফিক দান করছে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা যে কথাটা বলতে চাইছিলাম যে আল্লাহ আমার মতো একটা সন্তানকে আজকে কালেমার মালা পড়াইয়া হিন্দু ধর্মে থেকে মুসলমান বানায় কোরআন হাদিস শিখায় আপনাদের মাহফিল স্টেজে বসে বয়ান করাইতে পারে সে আল্লাহ আপনাকে মুসলমানের ঘরে ইসলামের উপরে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করাইছেন বোঝা গেল আল্লাহ পাকের দৃষ্টি আপনার উপরে অনেক বেশি কি বলেন ঠিক কিনা আল্লাহ পাকের মহাব্বত আপনার উপরে অনেক বেশি এজন্য আমার ভাইরা যে আল্লাহ আমার মতো একটা সন্তানকে হিন্দুর ঘর থেকে বাহির করে কালেমার মালা পরে স্টেজে আনতে পারলো জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া জান্নাতের রাস্তায় আনতে পারলো সে আল্লাহ আপনার মতো একটা যুবককে একটা বৃদ্ধকে ইসলামের উপর জন্মগ্রহণ করে মুসলমানের ঘরে পাঠাইয়া কালেমার মালা পড়াইছেন এখন আপনাকে একজন খাঁটি জান্নাতি আল্লাহর ওলি হিসাবে কবুল করতে পারে কি পারে না আমার ভাইরা এই জন্য আমাদের কিছু কাজ আছে না নাই ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যখন আমি মাওলাকে পাওয়ার জন্য ওসিলা খোঁজাখুঁজি শুরু করিয়া দিবা রাস্তা খোঁজাখুঁজি শুরু করিয়া দিবা আমি মাওলাকে পাওয়ার জন্য যখন তুমি গাড়ি নিয়ে তিন দিনের জন্য চল্লিশ দিনের জন্য ওই তবলিকে বাইর হইয়া যাও যখন আমি মাওলাকে পাওয়ার জন্য মক্কা মদিনা দৌড়াও যখন আমি মাওলাকে পাওয়ার জন্য বান্দা চরমনাই ময়দানে দৌড়াইবি ওলামায়ের কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য বান্দা যখন দৌড়াইবি বান্দা যখন আমি মাওলাকে পাওয়ার জন্য চেষ্টা শুরু করিয়া দিবি আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওরে বান্দা আমি মাওলা পর্যন্ত আসার যতগুলো রাস্তা আছে বান্দা যখন তুই তালাশ করবি খোঁজাখুঁজি করবি চেষ্টা করবি আল্লাহ বলেন তখন আমি বান্দার জন্য সমস্ত রাস্তা খুলিয়া দিব জোরে জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা কুরআনুল কারিম থেকে ছোট্ট একটা আয়াত শুনাইয়া যায় আল্লাহ তাআলা বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন রে ভাই আমার কথা না কোনো মোল্লা মৌলভীর কথা না যখন কোন নাফরমান বেঈমান বেনামাজি গুনাহগারের সামনে আজরাইল আসিয়া দাঁড়াইয়া যায় কিতাবের মধ্যে লেখে ওই নাফরমান বেঈমান বেনামাজি দেখতে পারে আজরাইলের মাথা আসমানে পা জমিনে এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে তামাম পৃথিবী জোড়া হযরত আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরটা দেখা যায় এই অবস্থা দেখার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিকট আকৃতি দেখার পর নাফরমান বেঈমানের তখন রুটা বের হইতে চায় না হযরত আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে কালো কালো লম্বা লম্বা কতগুলো পশম প্রত্যেক পশমের গুড়া দিয়া বিজলির ন্যায় চমকাইতে থাকবে নীল রঙের দিঘির মতো দুইটা চক্ষু নাফরমানের দিকে চাইয়া যখন চক্রাঙ্গানি মারবে আমার ভাইরা কুল্লু নাফসিং দায়িকাতুল মাউত আমার কথা না রে ভাই কোন মোল্লা মৌলভীর বানানো কথা না
আল্লাহ বলেন কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমার ভাইরা যুবক বন্ধুরা যদি গুনানিয়া মাওলার কবরে যাও একটু চিন্তা ভাবনা করে তারপর কবরে যাও নাফরমান যখন আজরাইল আলাইহিস সালাত ওয়া সালাম বিকট আকৃতি দেখবে এই আকৃতি দেখার পর রূহটা বের হইতে চাইবে না 360টা মোকামে দৌড়াদৌড়ি শুরু করিয়া দিবে কিতাবের মধ্যে লেখা হাফতে দরিয়া গরবানু শাম তানা গান দাদ জানমান শরবতে দিদার বাইয়াত আজলাব মাহমুদ ওই অবস্থায় নাফরমান বেঈমান বেনামাজি গুনাহগার আজরাইলের বিকট আকৃতি দেখার পর তার রুহটা শুকায় যাবে কলিজা শুকায় যাবে এত পানির পিপাসা হবে রে ভাই সাতটা সমুদ্রের পানিও যদি ওই অবস্থায় পান করানো হয় তবু নাফরমানের পানির পিপাসা মিটবে না আজরাইল আলাইহিস সালাত ওয়া সালাম রুহটার মধ্যে থাবা মারিয়া ধরিয়া নিয়ে যাবে এই দুনিয়ায় কেউ থাকতে পারবো না খুব ভালো করিয়া চিন্তা ভাবনা করিয়া দেখছি রে ভাই আজকে যদি দুনিয়া থেকে বিদায় হইয়া যায় আগামী কালকে আমার কবরে আমার মা যাবে না আমার বাবাও যাবে না আমার ভাই বোন কেউ যাবে না এই চিন্তা করে ইসলামের সত্যতা পেয়ে তারপরে মুসলমান হইয়া গেছি মুসলমান হওয়ার পর থেকে কলিজায় আগুন কোরআন হাদিস পড়িয়া দেখলাম আমার মা আমার বাবা যেই বাবার উসিলা দুনিয়াতে আসলাম যেই মার উসিলা দুনিয়াতে আসলাম একটা সন্তান যে মা বাবাকে কত ভালোবাসে সেটা সন্তান ছাড়া কেউ বুঝে না একটা বাবা একটা মা সন্তানকে যে কত ভালোবাসে এটা ওই বাবা মা ছাড়া কেউ বুঝে না রে ভাই আমার যখন সন্তান ছিল না আমিও ততটা বুঝতাম না এখন বুঝি সন্তানের কিছু হইলে মাথা খারাপ হইয়া যায় সহ্য করতে পারি না আমিও তো একজনের সন্তান মুসলমান হওয়ার পর কোরআন শরীফ খুলিয়া দেখলাম যারা কাফের মুশরিক তারা জাহান্নামে যাবে কোনোদিন বের হবে না মনে বড় ব্যথা হায় আমি রাজুল করিম তো জান্নাতের রাস্তায় আসিয়া গেলাম আমার মার উপায় কি আমার বাবার উপায় কি চোখের পানি ফালাইয়া তাহার জুতের নামাজে দাঁড়াইয়া গভীর রজনীতে সেজদাপুরে কান্দামার বলতাম না মালিক তোমার কাছে কিছু চাই না কিছু চাই না আমার মা আমার বাবা জাহান্নামের আগুনে জ্বলবে আমি সহ্য করতে পারবো না মসজিদে গিয়ে শেষ তারপরে কান্দাম আর বলতাম মাহবুব গো সবাইকে যদি কবুল নাও করো অন্তত একজনকে কবুল করো আমার ভাইরা আমার মা যখন বেঁচে ছিল মায়ের হাতে ধরে পায়ে ধরে বুঝাইছি বুঝে নাই আমার একটা বড় ভাই ছিল তাকেও বুঝাইছি মোটামুটি বুঝেও আসছে লাইনেও আসছে কিন্তু ভাগ্যটা এত খারাপ আমার মা মারা গেছে আমি অত কান্দি নাই আমার ভাইটাকে বুঝায় যখন মোটামুটি লাইনে নিয়ে আসছি তখন হঠাৎ করে মারা গেছে কপালে হেদায়েত নাই মনকে মানাইতে পারি না কলিজার মধ্যে বড় ব্যথা হাজার হাজার মানুষকে বুঝায় কোরআনের বয়ান করি কিন্তু নিজের মা বাবা তো জাহান্নামের আসামি এরকম হাজার হাজার মানুষের সঙ্গে হাত উঠে বাবার জন্য দোয়া করতাম মাফিলে মাফিলে গিয়া বাবার জন্য দোয়া চাইতে চাইতে আজকে আল্লাহ কবুল করিয়া নিছে আজকে বিকালবেলা আমার বাবা আমাকে ফোন দেয়া বলে আমি কালেমা পড়বো মুসলমান হয়ে
আমার কলিজাটা ভরিয়া গেছে, আমার ভাইরা তো আমার কোনো অবদান না। আমার বড় ভাইটা যখন মারা গেছে, আমার বাবা অনেক সময় আমার বাসায় আসত, আমার বিবিকে বলছে, আমি অনেকবার বাবাকে বুঝাইছি শোনে নাই, তুমি একটু বুঝায় দেখো আল্লাহ কবুল করে কি না। আমার বিবি সবসময় আমার বয়ান নেট থেকে নামাইয়া আমার বয়ানগুলো শুনাইছে আমার বাবাকে, আমার বয়ানগুলো শুনতো বসে বসে, ইসলামের কিতাব পড়তো, পড়তে পড়তে আজকে আল্লাহ দিল নরম করে দিছে, এখানে আসছে আপনারা দেখবেন কালামা পড়বে এখনই। আমার ভাইরা আমার কলিজার মধ্যে বড় ব্যথা ছিল, আমার আমার চোখের সামনে, এখন তো বাবা আমার সামনেই আছে। যখন আমি খুব ছোট শিশু, আমি কেন ইসলাম গ্রহণ করলাম, একমাত্র ইসলামের আদর্শ দেখে ভাইরা। যখন খুব ছোট ছিলাম বাবার সামনেই বলি, বয়ান তো প্রত্যেক মাহফিলই করি, আজকে সামনাসামনি বলতেছি, আসলে ইনশাল্লাহ ছেড়ে দিব। তা আপনার সবাই ইনশাল্লাহ দোয়া করবেন তো আমার বাবার জন্য, আমার জন্য। আমি রাজল করিম হিন্দু থেকে মুসলমান হয়েছি 14 বছর, আজ পর্যন্ত একটা টাকার জন্য কারো কাছে হাত পাতি নেই। অনেক কষ্ট করে মাদ্রাসায় লেখাপড়া করেছি, কিন্তু আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আল্লাহ আমাকে যে ইজ্জত সম্মান দান করেছে, এদেশের মন্ত্রী হইলে এত ইজ্জত সম্মান পাওয়া সম্ভব না। আলহামদুলিল্লাহ যে ইজ্জত দান করেছে, ইজ্জত কোটি টাকার মালিক হইলেও সম্ভব না, কিন্তু আল্লাহ পাকে শুকর আদায় করে আল্লাহ আমার মতো একজন মানুষকে আজকে এ পর্যন্ত এনেছেন। আমি কোনোদিন নিজের জন্য টাকা পয়সা চাই না, আমার বাবার জন্য কোনোদিন আপনাদের কাছে টাকা পয়সা চাবো না, শুধু দোয়া চাই। আল্লাহ আমাকে যে তৌফিক দান করেছে আলহামদুলিল্লাহ, আমার মাদ্রাসায় অনেক ছাত্ররা লেখাপড়া করে, বোর্ডিংয়ের খরচ আমি অন্য জায়গায় মাহফিল করে যে হাতিয়ে পাই তা দিয়ে চালাই। আমার বাবাকে চালানোর জন্য কারো কাছে যেতে হবে না, শুধু দোয়া চাই। আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত হেদায়েতের রাস্তা রাখে, বলেন না আমিন। আরো যেন বলে আমিন। যারাই মজলিসে এসেছেন বসেছেন তাদের জন্য দোয়া করি, যাদের পিতামাতা অন্ধকার কবরে চলে গেছে, এই মজলিসের উসিলায় তাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক বলে আমিন। এই এলাকার মধ্যে এই গুরুস্থানে যেখানে বসে আমরা বয়ান করতেছি শুনতেছি, এই গুরুস্থানে যত কবরবাসী আছে সকলের কবরবাসীকে আজকে বরকতি মজলিসের উসিলায় আল্লাহ তাআলা এই কবরবাসীদেরকে মাফ করে দিক বলে আমিন। প্রত্যেকটা কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিক বলে আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, আমিও দোয়া চাই, কিন্তু একদিন দুনিয়াতে আমরা কেউ থাকবো না, সবাই কবরবাসী হয়ে যাব, কি বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ পাকের কালাম থেকে বলতেছি, আল্লাহ তাআলা বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। মৃত্যুর পর মানুষ দুই ভাবে ভাগে বিভক্ত হয়ে যাবে, দুই দলে ভাগ হয়ে যাবে। ও আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামি। কিন্তু কে জান্নাতি হবে, কে জাহান্নামি হবে, দুনিয়াতে ঈমান আনার পর যারা আমলে সলেহ করতে পারবে, গুনার কাজ করবে না, নেকের আমল ছাড়বে না। আমার ভাইরা, কবর হচ্ছে মানুষের একটা প্রথম ঘাঁটি, মৃত্যুর পরে যে মামলাগুলো মানুষের জন্য উপস্থিত তার সর্বপ্রথম ঘাঁটি হইল কবর। এই কবরে যাওয়ার পর যে মাপ পাইয়া যায়, অন্য অন্য ঘাটিগুলো তো মাপ পাওয়ার আশা করা যায়। এই কবর সম্পর্কে নবী বলেন, আল কবরু রওদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার উম্মতরা, তোমরা যে কবর দেখতেছ, এই কবর কিন্তু কোনো সাধারণ কবর না। একজন মোমেন মোমেনাত ইমানদার নেককার যখন কবরে যায়, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরটা বেহেশতের বাগানে পরিণত হইয়া যায়। আর যখন কোনো নাফরমান গুনাগার গুনা নিয়া মাওলার কবরে যায়, ওই কবরটা কোনো সাধারণ কবর থাকে না। ওই কোনো কোনো কবরের মধ্যে জাহান্নামের আগুন আসিয়া ভরিয়া যায়। কোনো কোনো কবরের মধ্যে একটা না দুইটা না 99টা সাপ ওই কবরের মধ্যে আসিয়া জমা হইয়া যায়।
নগর নফরমান কে যখন সাপে কামড়ায় পেঁচে ধরে কামড়ানো শুরু করিয়া দেয় নফরমান সাপের কামড় সহ্য করতে পারে না দুই হাত দিয়ে পেঁচ সরানোর চেষ্টা করবে আমার ভাইরা ওই দিন সাপের জবান মাওলায় খুলিয়া দিবে সাপ গুসা বলবে আরে নফরমান আরে খবিস আজীবন মাওলার হুকুম থেকে ভাগিয়া গেছ মালিকের হুকুম মানো না তুই মানুষ মালিকের হুকুমের অমান্য করতে পারো আমি সাপ মাওলার হুকুমের অমান্য করব না কথা বলিয়া কটকট কটকট করিয়া সাপ কামড়ানো শুরু করিয়া দেয় আমার ভাই ওই সাপ দুনিয়ার কোন সাধারণ সাপ না একবার যদি কাউকে দংশন করে চল্লিশ বছরের মধ্যে তার বিষার কমবে না আমার ভাইরা তারপরে হাসর ময়দানে উঠার পর দূর থেকে যখন নাফরমানদেরকে জাহান্নাম দেখতে পারবে দূর থেকে গুরিম গুরিম আওয়াজ দিয়া জাহান্নাম আসর ময়দানের দিকে আসতে থাকবে ওই অবস্থা জাহান্নাম যখন বিকট আওয়াজ দিয়া নাফরমানদেরকে গ্রাস করার জন্য আসবে এই অবস্থা দেখার পর সমস্ত মানুষ কান্না শুরু করিয়া দিবে নবীরা পর্যন্ত সেজদা করে কাঁদবে আর বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ও মাবুদ গো আজকে জাহান্নাম যেইভাবে লাফায় লাফায় হাসরের ময়দানের দিকে আসতেছে মালিক আজকে আমাদের উপায় কি ও আমার যুবক ভাইরা ওই দিন তোমার আমার কি অবস্থা হবে আজকে যেই নবীর সুন্নত মানতে ভালো লাগে না যে নবীকে চিনো না মোহাম্মদ করো না ওই দিন তোমার আমার নবী সেজদা পরে কাঁদবে আর বলবে রব্বি হাবলি ইয়া উম্মতি রব্বি হাবলি ইয়া উম্মতি নবী সেজদা পরে কাঁদবে আর বলবে মাবুদ গো আজকে জাহান্নাম যেভাবে লাফা লাফা আসতেছে আমার উম্মতের উপায় কি নবীজি যখন সেজদা পরে কান্না শুরু করিয়া দিবে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন নবী গো আপনি আর কাঁদবেন না দুনিয়ার জিন্দগিতে আপনি বহু কান্না করছেন আপনার আর কাঁদতে হবে না একটা পেয়ালার মধ্যে পানি দিয়া নবীকে বলবেন যান নবী এই পানিটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দেয় নবীজি দৌড় দিয়া গিয়া যখন পানিটা জাহান্নামের গায়ে ছিটাই দিবে জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে ক্যাত ক্যাত করে পিছনের দিকে দৌড় দিবে নবীজি ডাকতে বলবে মাহমুদ গো এটা কোন কুদরতি পানি কোন বেহেশতের পানি এটা কি আবে হায়াতের পানি নাকি আবে জমজমের পানি নাকি হাউসে কাউসারের পানি বিরাট বিরাট হাজার হাজার ফেরেশতারা শিকল দিয়া টানিয়া সে জাহান্নামকে ফিরা রাখতে পারে না আজকে সামান্য একটু পানির ছিটায় ওই জাহান্নাম ঠান্ডা হয়ে গেল রে বাবু তখন আল্লাহ নাকটা বলবেন নবী গো এটা কোনো কুদরতি পানি না কোনো বেহেশতের পানিও না ও নবী আমার বান্দারা যখন গুণের কথা স্মরণ করিয়া এই জাহান্নামের ভয়ের কারণে আমার বান্দা মাহফিলের মধ্যে গিয়া চোখের চোখের পানিটা ফালাইয়া দিছে
আমি মাওলা বড় যত্ন করে চোখের পানিটা রাখিয়া দিছিল আজকে জাহান্নাম যে এই চোখের পানি যেভাবে জাহান্নামকে ঠান্ডা করতে পারবে ঠান্ডা করতে পারে এর মতো বিকল্প কোন পানি আমি মাওলা বানাই না আল্লাহ নবী বলেন মাম্বা কামিন খশিয়াত আল্লাহ ও আমার বান্দারা তোমরা আমার উম্মতরা তোমরা যদি মাওলার ভয়ে মাওলার জাহান্নামের ভয়ের কারণে এক ফোঁটা চোখের পানিকে ফলাইতে পারো আমার আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুনকে আরাম করিয়া দিবে আমার যুবক ভাইরা মুরুবি বাবার এখনো যাদের চোখে পানি নাই রে ভাই যাদের চোখে পানি আসে না বুঝতে হবে কপালটা পুড়িয়ে গেছে আমার জাহান্নাম সারা বুঝিয়া রূপের জীবনে যে গুনাহ করলাম তওবা তো করতে পারি না আল্লাহ নবী বলেন তাবু মিনা যামবি কামাল্লা যামবালা বান্দা যখন ২০ বছর ৩০ বছর ৫০ বছর গুনাহ করার পর বান্দা যখন খাস করে মালিকের কাছে চোখের পানি ফলায় কান্দার বলে বাবুদ গম বুঝি না মাফ করিয়া দাও নবী বলেন ওই বান্দা তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বান্দার জীবনের গুনাহকে মাফ করিয়া দেয় এমন ভাবে মাফ করে একটা নবজাত শিশু ভূমিষ্ঠ হওয়ার পর যে এরকম নিষ্পাপ হয়ে যায় একটা বান্দা বান্দি গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করার বদৌলতে আল্লাহ পাক ওইরকম নিষ্পাপ বানাইয়া দেয় এজন্য যুবক ভাইদেরকে বলবো মুরব্বী বাবাদেরকে বলবো প্রত্যেকের জীবনে গুণা আছে তবা করে তারপর মাল্লার কবরে যাই হো আমার ভাইরা মুরব্বী বাবারা আজকে দেখেন আমি আমার বাবা আমরা দুইজন এখানে উপস্থিত আজকে একমাত্র ইসলামের জন্য আমরা ঘর ছাড়লাম বাড়ি ছাড়লাম সব কিছুর মায়া ত্যাগ করে যদি ইসলামের পথে আসতে পারি আপনাদেরকে আল্লাহ ইসলামের উপরে পাঠাইছেন মুসলমানের ঘরে পাঠাইছেন আপনাদের কি মনে চায় না ইমানদার হয়ে আল্লাহর ওলিহা কবরে যাই মনে চায় চার কার কার মনে চায় দুই হাত তুলে আল্লাহকে নারে তাকবীর নারে তাকবীর দুই হাত তুলে আল্লাহকে দেখায় আর বলি আল্লাহ হাত না দে আল্লাহ সবাই আল্লাহকে ডাক দে আল্লাহ জীবনে আর গুনাহ করব না আর নামাজ কাজা করব না আর সুদ ঘুষ খাব না আর গুনার কাজের কাছেও যাব না বলেন আল্লাহ তুমি আমাদেরকে ইসলামের উপরে চলার তৌফিক দান করো আমাদের যাদের পিতামাতা অন্ধকার কবরে চলে গেছে আজকের মাহফিলের উসিলায় তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও সকলেই বলে আমিন আখির দোয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমি সকলের